পটল একটি জনপ্রিয় ও উচ্চ মূল্যের সবজি। পটল মূলত খরিফ মৌসুমের সবজি হলেও ভালো দাম পাওয়ার আশায় চাষিরা সারা বছর ধরেই পটলের আবাদ করে থাকেন। গ্রীষ্ম এবং বর্ষাকালে বাজারে যখন অন্যান্য সবজি কম পাওয়া যায়, তখন পটল একটি অন্যতম গুরুত্বপূর্ণ সবজি হিসেবে কাজ করে। বাংলাদেশের সব জায়গাতেই পটলের চাষ না হলেও বৃহত্তর রংপুর, রাজশাহী, বগুড়া, নওগাঁ, পাবনা, কুষ্টিয়া ও যশোর জেলায় ব্যাপকভাবে পটলের চাষ হয়ে থাকে। দর্শক, আজকে আমরা এসেছি নওগাঁর বদলগাছি উপজেলার আধায়েরপুর গ্রামে। একটা সময় ছিল এই এলাকার কৃষকগণ ধান পাট বেশি চাষ করলেও শাকসবজিতে লাভ বেশি এবং উৎপাদন খরচ কম হয়, সেসব জমিতে চাষিরা শাকসবজি চাষ করছেন। রোগবালাই কম, স্বল্প সময় ও কম পরিশ্রমের কারণে এই উপজেলায় বাড়ছে পটলের চাষ। কৃষকরা জানান, পটল চাষে জমি প্রস্তুত করতে 5 থেকে 6টি চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হয়। এরপর জৈব সার, পটাশ ও ইউরিয়া দিয়ে জমি প্রস্তুত করে 3 থেকে 4 হাত পর পটলের লতা রোপণ করতে হয়। 3 মাসের মধ্যেই পটলের বাজারজাত করা যায়। একবার গাছ রোপণ করলে দীর্ঘ 6-7 মাস পর্যন্ত ফলন পাওয়া যায় এবং প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার করে পটল আহরণ করা যায়। প্রতি বিঘায় সপ্তাহে প্রায় 10 থেকে 12 মণ পর্যন্ত পটল উত্তোলন করা যায় বলেও জানান কৃষকরা। অন্য অন্য জমির থেকে আমরা পটলের বান কাটে নিয়ে আসে 4 ফিট 5 ফিট অন্তর অন্তর আমরা নাঙ্গলের ভোট টানি। ভোট টানে 2-3টা করে বান 4 ইঞ্চি ব্যয় আমরা দিই। দেওয়ার পর সুন্দর করে ঢাকাতে যাই। ঢাকাতে যাওয়ার পর গাছ উঠা হয়ে গেল। গাছ উঠে যাওয়ার পর ফাল্গুন চৈত মাসের দিকে আমরা খাবার টাবার দিই। ঘাস ঘুর যা থাকে সুন্দর করে আমরা বাঁধে দিই। বাঁধে দিয়ে 1টা করে কাটি দিই, প্রত্যেকটা গাছে 1টা করে বাঁশের খিল দেওয়ার পর দিয়ে আমরা আড়ানি দিই। আড়ানি দেওয়ার পর গাছ আড়ানির উপর যখন উঠে চলে গেল, তখন আড়ানির উপর তখন মানে 1-1.5 হাত যখন ব্যর্থ হয়ে চলে গেল, তখন ফুল ফুটবার লাগে যায়। ব্যবহার করা লাগে স্যালাইন, তারপরে এই লিকার আলবা এসব দিলে পোকামাকা আক্রমণ করে না, একেবারে পোলা ফল বড় হবে, ধান সময় এরকম মোটা মোটা হবে। আগে 1700-1800 ব্যথা হতো, কিন্তু এখন ওই বাজার আর নাই, 400-500। তো এই পোলা যদি থাকে, এই দাম থাকেও যদি, তাহলে আমরা বছরে প্রায় বেঁচে যদি থাকে তাহলে 1 লক্ষ টাকা বেচা যাবে। কৃষকরা আরও জানান, পটলের ভালো ফলন পেতে হলে অবশ্যই কৃত্রিম পরাগায়নের ব্যবস্থা করতে হবে। পটল গাছে স্ত্রী ফুল ও পুরুষ ফুল আলাদা গাছে ফোটে, তাই পরাগায়ন না হলে পটলের ভালো ফলন পাওয়া যায় না। পটলের পরাগায়ন সাধারণত বাতাস এবং কীটপতঙ্গের দ্বারা হয়ে থাকে, কিন্তু জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে কীটপতঙ্গ মারা যাওয়ায় কৃত্রিম পরাগায়নের প্রয়োজন হয় বলেও জানান পটল চাষিরা। কীটনাশক ওষুধের ইয়ার বেশির জন্য মৌমাছি থাকে না, মৌমাছি মারা যায়। এই মৌমাছি মারা যাওয়ার কারণে আমরা সবাই হাত দিয়ে ফুল সংগাই। শতকরা যদি 100টা সংগাই তাহলে 90টাই আমাদের হাত দ্বারাই টিকে যায়। আগে ফুল না সংগালে পটল খুব ধরে চল, আর এখন বর্তমান ফুল না সংগালে আর পোল্লা ধরে না। পোল্লা আমরা প্রতিদিন এখন সকাল করে আসে সংগাই, খুব বেশি ধরে। এছাড়া জমিতে নানা ধরনের আগাছা জন্ম নেয়। এসব আগাছা জমি থেকে খাদ্যগ্রহণ করে পটল গাছকে দুর্বল করে দেয়, ফলে ফলন কমে যায়। তাই পটলের জমি সবসময় আগাছামুক্ত রাখতে হবে বলেও জানান পটল চাষের সাথে সংশ্লিষ্টরা।